এমাজন বর্ষারণ্য পৃথিবীর এই বৃহত্তম বর্ষারণ্যর বিষয়ে আমি সকলো অবগত। কিন্তু পূবর এমাজন বর্ষারণ্যর বিষয়ে আপনারে জানেনে? হয়, মই কবলৈ বিচাৰিছো দিহিংপাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্যর বিষয়ে। এই ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট অফ আসাম ভ্যালি, যখন অভয়ারণ্য পাটকাই পর্বতর নামনিত অবস্থিত। বর্ষারণ্যখনের মাজেরে বই যাওয়া দিহিং নৈখনের নামেরে নামাকরণ করা হয়েছে এই অভয়ারণ্যখনের। উজনি অসমৰ ডিব্ৰুগড়, তিনিচুকীয়া, শিবসাগৰ জিলাকেইখন বিয়পি থকা এই বর্ষারণ্যখন ভারতবর্ষৰ বৃহত্তম বর্ষারণ্য। বনরিয়া হাতির মুক্ত বিচরণভূমি এই অভয়ারণ্যখন এলিফেন্ট করিডর হিসাবেও জানাজাত। হস্তি সংরক্ষণের উপরও এই অভয়ারণ্যখন বিভিন্ন পরিভ্রমী চড়াই চিরিকটির লগতে অন্যান্য বন্যপ্রাণীর বিচরণভূমি। সরকারের এক ন পরিকল্পনায় যেন ভাবুকি নমাই আনিছে এই বন্যপ্রাণী সমূহের বিচরণভূমিলে। ন্যাশনেল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ আর মিনিষ্ট্রি অফ ফরেস্ট এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ অফ ইন্ডিয়ায় কোল ইন্ডিয়া লিমিটেডক অনুমোদন জানাইছে কয়লা খননের এক নতুন প্রকল্প। এই অনুমোদন অনুসরি বর্ষারণ্যখনের 98.59 হেক্টর ভূমিলে নামি আহিব এক ভাবুকি। ইয়ার উপরেও বিভিন্ন জীব জন্তুর লগতে অসমৰ জৈব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়েছে। পদ্মশ্রী বঁটাপ্রাপ্ত ভারত বিখ্যাত অসমৰ সুসন্তান যাদব পায়েঙৰ লগতে বহু এনভাইৰনমেণ্টেলিষ্টে অনাগত বিপদৰ পৰা অসমক ৰক্ষা কৰিবলৈ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী প্ৰমুখ্যে অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু NBWLক এই প্ৰকল্প ৰোধ কৰিবলৈ অনুৰোধ জনাইছে। ছচিয়েল মিডিয়া যোগেও এই বৰ্ষাৰণ্যখনৰ ৰক্ষণৰ বাবে বহু লোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। সেয়ে এই প্রকল্পর দ্বারা বর্ষারণ্যখনের লগতে জলবায়ুর আহিবলগিয়া বিপদ সংকুল পরিস্থিতি রোধ করিবলৈ অতি শীঘ্রে একজুট হয়ে আমি আগুয়াই অহার সময় আহি পৰিছে।